এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 এবং 2023 সালের যত এমসিকিউ আছে এবং এসএকিউ আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলে। তো দেখো, আমি আজকে কোষে দেখি 14 মানে কোষে দেখি 14 যত এমসিকিউ এসএকিউ আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। ফার্স্ট কোশ্চেন কি আছে, 16 এক নম্বরে কোশ্চেন, কোন যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা, একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তো দেখো, এখানে চারখানা অপশন আছে, অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের দেখাচ্ছি। প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু, প্রথম বন্ধুতে কত আছে, 200 টাকা আছে, ইস্টু দ্বিতীয় বন্ধুর কত আছে, 150 টাকা আছে, ইস্টু তৃতীয় বন্ধুর কত আছে, 250 টাকা আছে। তো দেখো, আমি শূন্য শূন্যগুলো কেটে দিয়েছি, 20:15:25। তো কাটাকাটি করলে কত থাকছে, 4×5=20, 3×15 5×25, তার মানে 4:3:5 এর অ্যান্সার হবে, তার মানে বি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে। পরের কোশ্চেন কি আছে, রোমান টু এর কোশ্চেন। তো দেখো, রোমান টু এর কোশ্চেন কি আছে, শুভেন্দু ও নৌসদ যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত টাকা হয়? তো দেখো, অঙ্কটা আমি কী করে করি, শুভেন্দু ইস্টু নৌসদ কত আছে, 1500:1000, কাটাকাটি করলে কত থাকছে, 15:10 থাকছে, অর্থাৎ 5 দিয়ে কাটলে কত থাকছে, 3×15, 5×10 অর্থাৎ 3:2, অনুপাতগুলির যোগফল 3+2=5। তো দেখো, শুভেন্দুর ক্ষতি হচ্ছে কত, 75×3/5 সমান কত হচ্ছে, 45 টাকা। তো দেখো, আমি 45 টাকা এটা বের করে দিয়েছি। তো দেখো, এখানে কিন্তু শুভেন্দুর যে ক্ষতি হচ্ছে সে টাকাটা বের করতে বলেছে, কিন্তু আমি এখানে নৌসদের টাকাটাও বের করে দিয়েছি, কত হয়েছে, 75×2/5, 5×15=75, 15×2 কত হয়, 30 টাকা। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, রোমান থ্রি কোশ্চেন, ফাতিমা ইস্টু শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, এক বছর পরে ফাতিমা শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। তো স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত, ঠিক আছে। তো দেখো, আমি অ্যান্সারটা করছি কত সুন্দর করে, ফাতিমা ইস্টু শ্রেয়া ইস্টু স্মিতা 50:100:150, কাটাকাটি করলে কত থাকছে, শূন্য যদি কেটে যায়, 5:10:15, 5:10:15। তো দেখো, আমি 5 দিয়ে কাটাকাটি করছি, 5×5=5, 5×10=3/15, অর্থাৎ অনুপাতগুলির যোগফল কত হচ্ছে, 1+2+3 অর্থাৎ সমান কত হচ্ছে, 6। তো দেখো, লেখা আছে তিনজনের মোট টাকার পরিমাণ কত আছে, তিনজনের টাকার পরিমাণ আছে 6000 টাকা। তো দেখো, ফাতিমার লভ্যাংশ কত আছে, 6000×1/6, কাটাকাটি করলে কত আছে, 1000 টাকা। তো বুঝতে পারছি আমি প্রত্যেকের মূলধনের পরিমাণটা আমি বের করেছি। শ্রেয়ার লভ্যাংশ কত আছে, 6000×2/6, সমান কাটাকাটি করলে কত আছে, দেখো 1000 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তো কত থাকছে, 1000×2=2000 টাকা। অন্যদিকে স্মিতার এই টাকাটা চেয়েছে, কিন্তু আমি মানে তিনজনের টাকাটাই লভ্যাংশটাই বের করে দিয়েছি। স্মিতার কী আছে, 6000×3/6, কাটাকাটি করলে তো কত থাকছে, 1000 থাকছে, 1000×3 গুণ করলে কত হচ্ছে, 3000 টাকা, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 3000 টাকা, কিন্তু আমি প্রত্যেকের লভ্যাংশ আমি বের করে দিয়েছি। পরের অঙ্কটা কী আছে, রোমান ফোরের অঙ্ক, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে, অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে, ব্যবসায় মোট লাভ হয় 69 মানে 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়, ব্যবসায় বিমলের মূলধন কত? তো দেখো, এর অ্যান্সার কিন্তু 1500 টাকা। তো দেখো, আমি অঙ্কটা কী করে করছি, মনে করি বিমলের টাকার পরিমাণ হলো X টাকা, অমল ইস্টু বিমল 5000×9:6×1। তো দেখো, কাটাকাটি করলে কত থাকছে, কাটাকাটি করলে থাকছে 3×9=3×6, অর্থাৎ 3×2 থাকছে, মানে 500×3:1×2 মানে 1500:2x, অনুপাতগুলির যোগফল 1500+2x, বিমলের লভ্যাংশ কত আছে, 69×3x/1500+2x। তো দেখো, প্রশ্ন অনুসারে কি আছে, 69×2x/1500+2x=46। তো দেখো, কাটাকাটি যাচ্ছে কত দিয়ে, 23 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তার মানে এখানে 2 কেটে গেল, ওখানে 46 কেটে গেল, তার মানে উপরে কত থাকছে, 23 থাকছে, 69×1500+2x=23/1। তো দেখো, কাটাকাটি করে কত থাকছে, উপরে থাকে, এদিকে থাকছে 3 থাকছে, আর এদিকে 23টা পুরোপুরি কেটে গেল, তার মানে কি থাকছে, থ্রি এক্স বাই পনেরোশো প্লাস টু এক্স সমান ওয়ান কোনাখুনি গুণ হয়ে যাচ্ছে। তো দেখো, 3x-2x=1500, অতএব x= কত হচ্ছে, 1500। তো বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করলাম, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, রোমান ফাইভের অঙ্কটা কী আছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তো দেখো, এখানে এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে, পল্লবী ইস্টু রাজিয়া 500×9:600×5,
তো দেখো কাটাকাটি শূন্য শূন্য কেটে গেলে কি থাকছে এদিকে থাকছে 5 মাল্টিপ্লাই 9 ইজ টু 6 মাল্টিপ্লাই 5 ইজ টু থাকছে তো দেখো কাটাকাটি করে কত থাকছে 3 ইজ টু 2 অর্থাৎ এর অ্যানসারটা পুরোপুরি পারফেক্ট আছে তো দেখো এবার আমি এসএকিউ সলভ করেছি 17 এর রোমান 1 এর অঙ্কটা কি বলেছে একটি অংশীদারি ব্যবসায় সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4 বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির কত টাকা হবে তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সমীর ইজ টু ইদ্রিস ইজ টু অ্যান্টনি কত আছে 1/6:1/5:1/4 তো দেখো এই লসাগু কিন্তু 654 এর লসাগু কিন্তু 60 সেই কারণে প্রত্যেকটা ডিজিটকে আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করব তো দেখো 1/6:60:1/5:60:1/4:60 তো দেখো 6 × 10 = 60 5 × 12 = 4 × 15 = 60 তো দেখো কত থাকছে 10:12:15 অনুপাতগুলির যোগফল কত হচ্ছে 10 + 12 + 15 = 37 অর্থাৎ অ্যান্টনির লভ্যাংশটা চেয়েছে 37 3700 × 15/37 তো দেখো কাটাকাটি কত দিয়ে যাচ্ছে 100 দিয়ে যাচ্ছে 15 সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে 1500 টাকা হচ্ছে পরের অঙ্কটা কি আছে রোমান 2 এর অঙ্ক তো দেখো রোমান 2 এর অঙ্কটা কি আছে একটি অংশীদারি ব্যবসায় পৃথা রাবেয়া ও মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জসিমের মূলধনের অনুপাত 4:5 বলে পৃথা রাবেয়া ও জ্যাসমিনের সরি ওটা জ্যাসমিন হবে জ্যাসমিনের মূলধনের অনুপাত কত তা নির্ণয় করো তো দেখো আমি দয়ের নিয়মে অঙ্কটা করছি পৃথা ইস টু রাবেয়া সমান সমান কি আছে 2:3 রাবেয়া ইস টু জসমিন সমান সমান কত আছে 4:5 তো দেখো আমি দয়ের অঙ্কটা দয়ের নিয়মে অঙ্কটা করেছি পৃথা গুণ জ্যাসমিন হলো তারপরে কি আছে রাবেয়া গুণ রাবেয়া ইস টু কি আছে রাবেয়া গুণ জ্যাসমিন তো দেখো বোথ সাইড থেকে আমি রাবেয়া রাবেয়া কেটে দিলাম এইদিকে কি থাকছে 4 × 8 = 3 × 12 = 3 × 5 = 15 তার মানে কি থাকছে 8:12:15 অর্থাৎ যদি রাবেয়া যদি বোথ সাইড থেকে কেটে যায় তাহলে কত থাকছে পৃথা ইস টু রাবেয়া ইস টু জ্যাসমিন কত থাকছে 8:12:15 পরের অঙ্কটা কি আছে রোমান 3 এর অঙ্ক তো দেখো রোমান 3 এর অঙ্কটা কি আছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা ও রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হয় 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করে দেখি তো অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখো অঙ্কটা আমি কি করে করছি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় কত আছে 1500 টাকা অবশিষ্ট টাকার পরিমাণ কত আছে 1500 - 900 = কত আছে 600 টাকা তোমরা তো বুঝতেই পারছো 900:600 কত থাকছে কাটাকাটি করে থাকছে 3:2 রাজীবের মূলধন কত হবে 600 টাকা তাই তো আফতাবের মূলধন কত হবে 6000 × 2/3 এখানে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা ভুল করে থাকে তো কাটাকাটি করে কত থাকছে 3 × 6 তাই তো মানে 2000 দিয়ে কাটাকাটি যাচ্ছে 2 × 2 কত 4000 টাকা তার মানে কি আছে এর কিন্তু আফতাবের যে মূলধন আছে সেটা কত হবে 4000 টাকা হবে তো দেখো নেক্সট অঙ্ক কি আছে রোমান 4 এর অঙ্ক একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ হয়েছিল কত তো দেখো আমি অঙ্কটা কি করে করি মনে করি তিন বন্ধুর লাভ হয়েছিল এক্স টাকা প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু 3:8:5 অর্থাৎ অনুপাতগুলির যোগফল কত হবে 3 + 8 + 5 = 16 হবে প্রথম বন্ধুর লভ্যাংশ কি হবে x × 3/16 = 3x/16 তৃতীয় বন্ধুর লভ্যাংশ কি হবে x × 5/16 = কি হবে 5x/16 তো দেখো শর্তানুসারে কি আছে 5x/16 - 3x/16 = 60 তো বুঝতে পারছো এই লসাগু কত আছে 16 আছে 16 কে 16 মানে 5x = 5x - 3x = 3x তো = 60 5x থেকে 3x বাদ দিলে কত থাকছে 2x/16 = 60 তো দেখো 2x = কি হবে 60 × 16 x = কি হবে 60 × 16/2 8 × 16 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে 60 এর সঙ্গে 8 গুণ করলে কত হবে x = 480 টাকা এর অ্যান্সার খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক তো দেখো নেক্সট অঙ্কটা কি আছে রোমান 5 এর অঙ্ক জয়ন্ত অজিত এবং কুণাল মোট 15000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত অজিত এবং কুণালের লভ্যাংশ মানে যথাক্রমে লাভ হয় 800 টাকা 1000 টাকা ও 1200 টাকা জয়ন্ত কত টাকায় ব্যবসায় নিয়োজিত করে হিসাব করে দেখি তো দেখো জয়ন্ত ইস্টু অজিত ইস্টু কুণাল 800:1000:1200 তো দেখো কাটাকাটি করে কত থাকছে 4:5:6 অনুপাতগুলির যোগফল 4 + 5 + 6 = 15 জয়ন্তের ব্যবসায় নিয়োজিত করে মানে কত আছে 15000 × 4/15 কাটাকাটি করলে কত থাকছে 1000 থাকছে 1000 এর সঙ্গে 4 গুণ করলে কত আছে 4000 টাকা এর অ্যান্সার হবে